রাস্তার কঙ্কালসার দশা, খানা খন্দে ভরা রাস্তা, তার উপর দিয়ে যাতায়াত করছে এলাকাবাসীরা। পাকা রাস্তা এখনো চোখে দেখেনি কোচবিহার দুই ব্লকের মরিচবাড়ি খোলটা গ্রামের বাসিন্দারা। জানা গেছে বর্ষার সময় বড় বড় গর্তে জল জমে যায়, যার ফলে ঘটে দুর্ঘটনা। গ্রামবাসীদের দাবি রাস্তা দ্রুত সংস্কার হোক। যে বেহাল অবস্থা, হিমপাইপ ভাঙা আছে, এখানে যদি একটা রোগী নিয়ে যাওয়া হয় আমাদের ঘুরপথে যাইতে হয়, অ্যাম্বুলেন্স যাওয়ার সমস্যা। হিমপাইপ ভেঙে আছে আজকে বছর দুয়েক থেকে, বর্ষা আসলে সমস্যা, রাস্তায় হিমপাইপ নাই, ভাঙা অবস্থায় আছে, প্রত্যেকটা বাড়িতে জল ওঠে, সামনে বর্ষা আসতেছে। এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস শাসক দলে। ওই জায়গাটার কথা হচ্ছে আমরা পিটিশন করেছি জেলা পরিষদের সভাধিপতির কাছে, যেটা হচ্ছে অতিরিক্ত আমাদের শিবের জেলার হাট থেকে শুরু করে ওই দোকান পর্যন্ত গেছে, এদিকে ভায়া রাস্তাটা হওয়া দরকার খোলটা বাজার পর্যন্ত, এখান থেকে যাতে হয়। নবজোয়ারে জোয়ারের দেখা নেই, উল্টে ভাটা দেখা যাচ্ছে, মন্তব্য বিরোধী শিবিরের। তোরা উন্নয়নের জোয়ার বিরাট চলছে, আমরা শুনতেছি বিরাট উন্নয়নের জোয়ার, কিন্তু জোয়ার তো কোথাও দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে খালি ভাটা। মানে এত লোক চলাচল করে কিন্তু যাওয়ার মতো ওই রাস্তাটা সঠিক নেই। আমরা বারবার ওখানকার লোকাল নেতৃত্বকে কথা বলেছিলাম যে আপনাদের যদি ফান্ডে টাকা না থেকে থাকে আপনারা বলুন, আমরা এমএলএ ফান্ডের টাকা আপনাদের নিয়ে এসে দিচ্ছি, আপনারা উন্নয়ন করুন। অভিযোগের অন্ত নেই, কবে মিটবে সমস্যা অপেক্ষায় দিন গুনছেন এলাকাবাসীরা। তাই গ্রামবাসীদের দাবি দ্রুত যাতে এই রাস্তাটি সংস্কার করে নতুন করে রাস্তাটি তৈরি করা হয়। তবে কবে এই রাস্তা তৈরি হবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই গ্রামের মানুষের কাছে। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।